আমি আমার একমাত্র পুত্র মদিরাক্ষুকে দাদার কাছে রেখে গিয়েছিলাম। জানি না আমার মদিরাক্ষ এমন এখন কি করছে। মদিরাক্ষ 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 এই পর্বত গুহায় তো আমি রেখে গিয়েছিলাম, কিন্তু মদিরাক্ষুকে আমি দেখতে পাচ্ছি না কেন? মদিরাক্ষ মদিরাক্ষ এমনি করে ধুলায় পড়ে আছে কেন? আমি তো ডাকার সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দেয়, কিন্তু মদিরাক্ষ আমাকে সাড়া না দিয়ে নীরাও হয়ে আছে কেন? বুঝতে পেরেছি আমার একমাত্র পুত্র মদিরাক্ষ হয়তো ঘুমিয়ে পড়েছে। মদিরাক্ষ আয় না বাবা, আর আমি বিরাটে একা থাকতে পারছি না বাবা, আজ আমি তোর বিরাট রাজ্যে নিয়ে চলে যাব বাবা, আর এই পর্বত গুহার ভিতরে কোনোদিন চোর থাকতে পারে না বাবা। আয় বাবা মদিরাক্ষ। এখন আমি কি করবো? কাকে ডাকবো আমার মদিরাক্ষকে ফিরিয়ে আনার জন্য? ও মদিরাক্ষ কথা বলবো মা, মহারাজ ও মহারাজ, মহারাজ মহারাজ বলে এইভাবে উচ্চস্বরে গন্ধনের সুরে আমাকে ডাকছো কেন রানী? মহারাজ কি হয়েছে তোমার? আজ আমি কেন ডাকছি জানেন মহারাজ? আজ তো বড় আনন্দ দিন মহারাজ। আনন্দ দিন? সত্য মহারাজ। কেন, কিসের আনন্দ? এটাই তো আপনি আপনার বিরাট রাজ্যে চেয়েছিলেন মহারাজ। রানী তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন মহারাজ, আমার একমাত্র পুত্র মদিরাক্ষ। হ্যাঁ মদিরাক্ষ, যে সন্তান আমার চোখের মণি হয়েছিল, আমার বুকের মণি হয়েছিল, আমার অঞ্চলের নিধি হয়েছিল। তুমি বলো মদিরাক্ষ। আর সেই মদিরাক্ষকে আমি নিয়ে এসেছিলাম দাদার কাছে, আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম বিরাট রাজ্যে। আমি বড় একা হয়ে গিয়েছিলাম পারছিলাম না সেই বিরাট রাজ্যে আমি একা থাকতে, তাই তো ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম মদিরাক্ষকে। এসে দেখে আমার মদিরাক্ষ পর্বত গুহায় ধুলায় পড়ে আছে, আমার মা বলে ডাকে না, আমার সঙ্গে কথাও বলে না। আজ আমার মদিরাক্ষ আমাকে পরিত্যাগ করে সারা জীবনের মতো পাখা বেলে পাখির মতো উড়ে চলে গেছে। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, বলুন না মহারাজ কে বসবে আপনার বিরাট রাজ্যের রাজ সিংহাসনে, কে পরিচালনা করবে এই বিরাট রাজ্য? বলুন না কে আপনার রাজা হবে, কাকে আপনি রাজা করবেন মহারাজ? আর যে বংশ পারবেন পারবেন আমার চার চারটি পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে আমার কাছে? বলুন না মহারাজ, আমি আপনার কাছে কিছু চাই না মহারাজ, আমার চার চারটি পুত্রের প্রাণ আপনি ফিরিয়ে দিন মহারাজ।
এসো কৃষ্ণা, বুঝতে পেরেছি আমি সব, সবই বুঝতে পেরেছি। আমি অহংকার করে সীতালকে দিবলা পূজা দিইনি। সীতালা বলেছিল আমার বংশ ধ্বংস করে দেবে, তার প্রত্যুত্তরে আমি বলেছিলাম ধ্বংসের চিতা বজালিবার জন্য বসে আছি বিরাটের রাজপ্রাসাদে। যেদিন ধ্বংসের চিতা জ্বলবে সেদিন আমি শীতলার পায়ে পুষ্পাঞ্জলি দেব। আজ আমার ধ্বংসের চিতা জ্বলে গেছে, শীতলার পায়ে পুষ্পাঞ্জলি দিতে হবে। রানেশ্বর কৃষ্ণ তুমি এক কাজ করো, এই মুহূর্তে শীতলাকে ডেকে জিজ্ঞাসা করো, আমি যদি শীতলার পায়ে পুষ্পাঞ্জলি দিই তাহলে আমার চারি পুত্রের প্রাণ ফিরিয়ে দেবে কিনা? আপনি মায়ের মাঝে যদি যায় তাহলে আমি শীতলার আজ পূজা দেব। আজ আপনি পূজা দেবেন মহারাজ? হ্যাঁ রানী, কারণ আমার যে ধ্বংসের চিতা চলে গেছে রানী সুকৃষ্ণা। আজ যদি আপনি আমার মায় শীতলার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে স্বীকার করে, আমার মন বলছে আমি বিরাটে যা কিছু হারিয়ে ফেলেছি আমি পুনরায় সব কিছু ফিরিয়ে পেতে পারি মহারাজ, শুধু আপনি আমার মায়ের পায়ে পূজা দিলে মহারাজ। বেশ মহারাজ, আপনার কথা মতো আমি আমার দেবী মায়ের শীতলার কাছে জিজ্ঞাসা করে দেখব। আমার চার চারটে পুত্রের প্রাণ বিরাট রাজ্যে যা কিছু ধ্বংস হয়েছে সব কিছু ফিরিয়ে দিতে পারবেন কি? ওগো জননী, আজ আমি বড় একা হয়ে গেছি, বড় বিপদে পড়ে গেছি মা, তুমি কি আমার এটাকে সাড়া দেবে না মা? সুদেশ না মাগো, তুমি আমায় ডাকছো কেন মা? মাগো আমার চার চারটে পুত্রের প্রাণ তুমি কেড়ে নিয়েছো, বলো না মা তোমার চরণে এমন কি আমি অপরাধ করেছিলাম যে সেই অপরাধের জন্য এক এক করে আমার চার চারটে পুত্রের প্রাণ তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো মা? সুদেশ না, আমি তোমার চারি পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে পারি, তোমার প্রজাবর্গ সবার প্রাণ ফিরিয়ে দিতে পারি, তবে যদি তোমার স্বামী আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় তবেই আমি প্রাণ ফিরিয়ে দেবো রানী। আজই বিপদে পড়েছি তাই তো মহারাজ আপনার চরণে লাল জামা ফুল দিয়ে আপনার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে স্বীকার করবে মা? শুধু একটিবার আমাকে দেখা দাও মা। বেশ, আমি তোমার রাজভবনে প্রবেশ করছি, তোমার স্বামীকে বলো আমার মঙ্গল ঘর সাজাতে, তবে আমি তোমার পুত্রের প্রাণ ফিরিয়ে দেবো মা। মা তোমার কথা মতো আমি আমার স্বামীকে বলছি মহারাজ, নিজে হস্তে আমার বসন্ত জননী মায়ের দেবী ঘট যে হস্ত দিয়ে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে সেই ঘটকে অতি যত্ন করে সাজিয়ে একটিবার আপনি মা বলে দেখো। হ্যালো, নমস্কার সুধী যাত্রামদি দর্শক, আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। মাননীয় গোষ্ঠ খা, মাননীয় লালন খা, সুজন খা ও আর শান্তনু খা চারজনে মিলে মা শীতলা ও জোড়াকে 160 টাকা দান করেছে। জয় জয় মা শীতলার নাম করে হে হরি বলে। ওগো দেবী শীতলায় বিরাট আজ রাজ অহংকারে ভস্ম হতে বলেই তোমাকে আমি দেবী বলে করে নিয়ে শিকার, অহংকার করে তোমাকে অপমান করেছি, প্রহার করেছি, আজ তুমি আমায় ক্ষমা করে দাও জননী। বিরাট আমি তোমার সকল অপরাধ ক্ষমা করব, তোমার নিজের মুখে তুমি আমার পূজা দেবে কি বলো বিরাট? আজ আমি কথা দিচ্ছি, তুমি তো আমার ধ্বংসের চিতা জেলে দিয়েছো, আমি বলেছিলাম ধ্বংসের চিতা জ্বাললে আমি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দেব, আজ আমার ধ্বংসের চিতা জ্বলে গেছে মা, আমি আজ বদন ভরে তোমাকে মা মা বলে করেছি সম্বন্ধ। তুমি তো জগৎ জননী, অসন্ত জননী মা শীতলা, আজ তুমি আমার সকল অপরাধ ক্ষমা করে দাও। বেশ বিরাট আমি কথা দিচ্ছি, আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মর্তের মাঝারে তোমায় আমি পূজার প্রচার করবো। এসো বিরাট এসো আমার কাছে সরে এসো, আমার পুত্র জরাসুর তোমার গায়ে করেছে বসন্ত নিক্ষেপ,
এই বসন্তর জ্বালা হতে আমার শীতলে চামড়ে তোমার গায়ে বুলিয়ে দেওয়ার পর সকল জ্বালার হোক অবসান, সকল জ্বালার হোক অবসান। ওকে, আজ মায়ের হস্তের শীতল চামড়ের স্পর্শে আমার সর্বশরীর শান্ত হয়ে গেল, আমি সম্পূর্ণ সুস্থ। রানী সতীশ না, আজ সে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। ওগো মা, বলো পিরা, আজ আমার সত্যি বিশ্বাস তুমি সত্যই দেবে। তুমি রাক্ষসী নয়, তুমি অন্য কিছু নয়, তোমাকে কটু কথা বলেছি, আজ সত্যই তুমি দেবে। আজ তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি তোমার পূজার প্রচার করব, তবে মা একটা শর্তে। কি শর্ত বিরা? ওগো জননী, আমি আমার শৈশব কাল থেকে শিব শম্ভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, আমার দক্ষিণ হস্ত সমর্পণ করেছি শিব শম্ভুর চরণে। আমি তো আমার দক্ষিণ হস্ত আপনার চরণ তলে আমি দিতে পারবো না। তাহলে বিরা, যদি আপনি অনুমতি করেন তাহলে আমার বাম হস্ত দিয়ে আমি আপনার চরন্তরে পুষ্পাঞ্জলি দিয়ে এই মর্তের মাঝারে আমি আপনার পূজার প্রচার করব জননী। তাই হবে বিরাট, তোমার বাম হস্তের পূজা আমি সাদরে গ্রহণ করব। তোমার পূজা হতে আমার মাহাত্ম্য বাড়বে এই মর্ত মাঝারে। বেশ করো তুমি আমার পূজার আয়োজন। তাই হোক জননী, আর তোমার পুত্র গণের দেব প্রাণ ফিরিয়ে। তোমার রাজ্যের মধ্যে রয়েছে যে আমার বসন্ত, যা সবই আমি গুড়িয়ে নেব আমার চামড়ে। বেশ জননী, তাহলে আপনি আমার চারি পুত্রের প্রাণ ফিরিয়ে দিন। আজ সবাই মিলে নেব বিরাটের হাতে আমার যজ্ঞ পূজা। প্রণাম করো, আশীর্বাদ চেয়ে দাও। আশীর্বাদ করো মা, আমি তোমায় আশীর্বাদ করি পুত্র মদিরাক্ষ। তোমার মনে বাসনা যেন পূর্ণ হয়, তোমার রাজ তোমার পিতার রাজপ্রাসাদে তুমি করো সুখে বসবাস। পুত্র মধ্যে রাখো, বলো পিতা, আজ আমরা পিতা পুত্র মিলে আজ বসন্ত জননী মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে আজ মায়ের আশা পূর্ণ করে পূজা দেব। তাই চলো পিতা, এবার আমরা সবাই মিলে চলো মঙ্গল ঘট সাজাই। আজ আমরা সতীশ নায়ক এই মর্তের মাঝে বিরাট তোমার রাজপ্রাসাদে দিয়েছে বসন্ত, আজ আমি আমার চামড়ে ঘুরিয়ে নেব, তারপর তুমি করবে আমার পূজার আয়োজন। বেশ জানালে তোরে আয় আয় রে ওরে ব্যাধি গণ তোরা, আয়
বিরাট এবার তুমি করো আমার মঙ্গল ঘটের আয়োজন মা গো আজ আমি আপনার মঙ্গল ঘট সাজিয়েছি এবারে সাদরে আমি তোমার চরণতলে আজ জবা কুসুম দিয়ে আমি পুষ্পাঞ্জলি দেব আমি তোমার তন্ত্র মন্ত্র সাধন ভজন গুণ গানে কিছুই জানি না আজ ভক্তি ভরি চরণতলে একটি জবা কুসুম দিয়ে এই মূর্তির মাঝে আমি পূজার প্রচার করব এবারে জননী আমার ঘটে স্থাপন করো রাজ্যের পূজা করি রাজ অহংকারে ভস্মীভূত হয়ে আমি দেবী শীতলাকে দেবী বলে করে নিষ্কার প্রহার করেছি কটু কথা বলেছি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি আমার রাজপ্রাসাদে তার বিনিময়ে আমি আমার ফল আমি পেয়েছি আমার চারি পুত্র প্রাণে মারা গেছে আমার সোনার রাজ্য শ্মশানে পরিণত হয়েছে আমার ধ্বংসের চিতা জ্বলে গেছে তাই যে আজ আমার সমস্ত দর্প অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আজ আমি শীতলার পায়ে পুষ্পাঞ্জলি দিতে চলেছি তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকে আসুন আজ আমরা সবাই মিলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এই মর্তের মাঝারে আমরা মায়ের পূজার করব ওগো বসন্ত জননী শীতলা এবার তুমি এসে ঘটে স্থাপন করো এবারে আপনার প্রত্যেকে মিলে সংকীর্তন উল্লেখ করুন হ্যালো ডালিভা ফুল তুলেছি মায়ের পূজা করব বলে ফুলে 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 ফুলে
মায়ের গলে ডালি ভরা ফুল তুলেছি মায়ের পূজা করবো বলে ডালি ভরা রে মঙ্গল ঘর বসাইয়া চাঁদ মালা দিল মনের আনন্দ বিরাট মায়ের পূজা দিল সাঙ্গ যে করিলাম গো সীতারাম মঙ্গল
Thank you.